আমাদের মনুষ্য জীবনে জন্ম নেওয়ার পর থেকে যখন থেকে আমাদের ভিতর সেন্স আসে, মানে যখন থেকে আমরা বুঝতে পড়তে আরম্ভ করি, তখন থেকে আমাদের ভিতরে শুরু হয়ে যায় সেই ঘৃণা, অহংকার, লোভ, ঠিক আছে, লাইক চামড়া নিয়ে অহংকার করা, তোমার চামড়া হোয়াইট, আমার চামড়া কালো। তো বাট আমরা ভুলে যাই যে আমাদের মাটি, আমাদের যে শরীরটা আছে, দেহটা, সেটা গড়া হয়েছে তোমার মাটি দিয়ে, যার জন্য বলা হয় যে রাঙা মাটির দেহে খসিয়া পড়িবে। অর্থাৎ এই যে জীবনে আমরা এত অহংকার, এত ক্রোধ, ঘৃণা ভাব আমরা যে মনে নিয়ে থাকি, সবসময় মন কালাকলি কলি, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ ভাব, সব কিছু কোথায় গিয়ে শেষ হয়? অবশেষে আমাদের সকলকে তো এখানেই আসতে লাগে, যেটা আমার পিছনে রয়েছে, এখানেই সকলকে আসতে হবে। সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, সবাইকে একদিন মৃত্যুমুখে পতিত হতেই হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই হোক, সকলকে মৃত্যুমুখে পতিত হতে হবে। এবং নিজেদের যে অহংকার, ক্রোধ, ঘৃণা যে ভাবটা আছে, আমরা যে এত ভেদাভেদ শুরু করেছি, পার্থক্য শুরু করেছি, সেই সকল পার্থক্য একদিন শেষ হয়ে যাবে। সে হিন্দু হোক, হিন্দু হলে এখানে জ্বলে মাটিতে গিয়ে ছারখার হবে, মুসলিম হলে তার স্থান কোথায়? মাটির তলে, কবরে। এবং যদি খ্রিস্টান হয়, সেই খ্রিস্টানও কোথায় গিয়ে মিশে? খ্রিস্টানও তোমার মিশে কোথায় গিয়ে? মাটির তলে, কফিনে। অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো ধর্মই হোক, সকল ধর্মের মনুষ্যকে মাটিতেই মিশে যেতে হয়। বাট আমরা বৃথা, বেকার, অযথা পার্থক্য, ভেদাভেদ আমাদের মাঝে রেখে ঘুরে ফেলি। তো দেখো, জীবনের যাত্রার শেষ গাড়ি এটাই, অবশেষে এখানেই সকলকে আসতে হবে এবং সকলকে এখানেই এসেই মলিন হয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের সকলকে মৃত্যুমুখে পতিত হয়ে জাতিভেদের যত পার্থক্য আছে, ভেদাভেদ আছে, সকল কিছু শেষ হবে কোথায়? এসে একমাত্র মারা যাওয়ার পরেই। তাই সকলকে বলবো, এত ভেদাভেদ পার্থক্য না রেখে সকলে মিলেমিশে থাকাটাই আমাদের জন্য বেটার।